কি খেলে কি হয়। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কি খেলে আপনার লিঙ্গ লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে মিলন করার জন্য, এবং আপনি আপনার স্ত্রীর সাথে ইচ্ছা মতো মিলন করবেন কিন্তু বীর্যপাত হবে না। অনেকেই আমাদের গ্রুপে বলেছেন যে আমি স্ত্রীর সাথে মিলন করতে গেলে 1 থেকে 2 মিনিটে বীর্যপাত হয়ে যায়, এবং দ্বিতীয়বার স্ত্রীর সাথে মিলন করতে গেলে লিঙ্গ আর শক্ত হয় না। এখন আমি কী করব তাদের জন্য আজকের এই ভিডিও। আমাদের ঘরোয়া টিপসটি ব্যবহার করলে আপনার দুর্বল লিঙ্গ শক্ত হবে, এবং মিলনের পরও আপনার লিঙ্গ শক্ত হয়ে থাকবে দ্বিতীয়বার মিলন করার জন্য। কেন আপনার লিঙ্গ লোহার মতো শক্ত হয়ে থাকবে জানেন? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন দেখে নেই কীভাবে তৈরি করবেন সেই জাদুকরি মিশ্রণটি এবং কীভাবে এটি খাবেন। এটি তৈরি করতে আপনার যা যা লাগবে: খোসা ছাড়ানো 10 কোয়া রসুন, 250 ml পানি, 500 ml দুধ, 2 থেকে 3 চা চামচ মধু। যেভাবে প্রস্তুত করবেন, একটি পাত্রে প্রথমে 10 কোয়া রসুন নিন, তারপর এর মধ্যে 250 ml পানি নিন, এবং এর মধ্যে 500 ml দুধ মিক্স করে নিন। এরপর ফোটানোর জন্য চুলায় দিন। দুধ চাল দিতে দিতে অর্ধেক পরিমাণ হলে নামিয়ে ফেলুন, এবং ছাঁকনি দিয়ে ছেঁকে একটি পাত্রে এই মিশ্রণটি ঢালুন, এবং এর মধ্যে 2 থেকে 3 চা চামচ মধু মিক্স করে নিন। তৈরি হয়ে গেল দীর্ঘক্ষণ যৌন মিলন করার এবং লিঙ্গ শক্ত করার জন্য মহাজাদুকরি মিশ্রণ। কখন খাবেন এই মিশ্রণ এবং কিভাবে খাবেন? যৌন মিলন করার 30 মিনিট আগে এই মিশ্রণটি খাবেন, এবং সব থেকে ভালো হয় যদি আপনি সকালে খালি পেটে এটি আপনি খেতে পারেন। যে কথাটি অবশ্যই মনে রাখবেন, যাদের যৌন দুর্বলতা আছে কিংবা অনেকদিন ধরে দ্রুত বীর্যপাত সমস্যায় ভুগছেন, তাদের এটি কাজ করতে একটু সময় লাগবে। তাদের জন্য পরামর্শ হচ্ছে, যখন মনে হবে আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে, তখন লিঙ্গ যোনির বাইরে বের করে নিয়ে আসুন, 30 সেকেন্ড পর আবার লিঙ্গ ঢুকান। এভাবে চেষ্টা করতে থাকুন। এই সম্পর্কে আরও বিস্তারিত দেখুন আমাদের এই ভিডিওটি। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ইয়েস লিখে কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন। আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং উপকারী মনে হলে শেয়ার করুন।